কেউ যদি বান্দার হক নষ্ট করার পর তা পালন করার ইচ্ছা করে কিন্তু যার হক নষ্ট করছে তা মনে থাকে মনে না থাকে মনে হয় তাহলে সে কি করবে মনে তার কথা মনে না থাকে হয়তো এর মূল দৃশ্য কেউ যদি বান্দার নষ্ট করার পর তার দ্বিতীয় ইচ্ছা দিয়ে দিবে ওই ব্যক্তি মনে থাকুক আর না থাকুক তারে বিভিন্নভাবে প্রয়োজনে তার নামে অ্যাকাউন্ট করে দিয়ে দিবে তার নামে ইয়া করে কি করে এখন তো অনেকে লেগজি করে দেয় তাই না অথবা তার নামে হাদিয়ে হিসেবে বাসায় পাশায় দিবে অথবা তারা একটা বলবে যে ভাই ঈদ উপলক্ষে আপনার একটা গিফট দিতে চাই তাও দিতে পারে হ্যাঁ যদি তার কথা মনে না থাকে তার তাকে চিনা না যায় জানা না যায় তখন কি করবেন তখন তার নামে সেটা সত্যা করে দিবেন কিন্তু কোনোদিন দিন যদি কোনো সে আসে বলে যে তোর কাছে তো টাকা পাওনা ছিল তখন আবার দিতে হবে আপনি এটা নিজেকে মুক্ত রাখার জন্য করেছেন সেভ করার জন্য তার নামে সত্যা করেছেন কিন্তু তাকে পাওয়া গেছে তাকে আবার টাকাটা দিয়ে দিতে হবে যে সম্পদটা দিয়ে দিতে হবে